নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের বন্যা পরিস্থিতিতে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন পাশে দাঁড়াচ্ছে, মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশের সরকারও পাশে দাঁড়িয়েছে রাজ্যবাসীর, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষও কিন্তু সমানভাবে এক মানুষের পাশে দাঁড়াচ্ছে, এমনটাই ছবি ধরা পড়লো রাজ্য থেকে, যেখানে উদয়পুর মাতাবাড়ি এলাকার মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এক শিক্ষক। উদয়পুরের গোমতি জেলার মাতাবাড়ি বিধানসভার বন্যা বিধ্বস্ত এলাকা মহারানী, হীরাপুর, জামজুরি সহ বেশ কয়েকটি এলাকার পানীয় জলের সংকট রয়েছে, আর সেই খবর পাওয়া মাত্রই 500 মানুষের হাতে পানীয় জল, বাচ্চাদের জন্য বিস্কিট, কেক, সাবান সবটাই তুলে দিয়েছেন ওই শিক্ষক। এছাড়াও স্থানীয় যে ইটভাটা রয়েছে সেখানকার শ্রমিক, শিশুদের হাতেও খাবার তুলে দিয়েছেন শিক্ষক, এমনটাই বক্তব্য উদয়পুর থেকে উঠে আসছে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেই ছবি যেন আরো একবার দেখালো ত্রিপুরার এই ভয়াবহ বন্যা। 2024-এর বন্যা দেখিয়ে দিল রাজ্যবাসীর রাজ্যবাসীর যে পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ছবি। কি বক্তব্য উদয়পুর থেকে উঠে এসেছে শুনুন। আমরা আগে ভাবতাম বৃষ্টির সময় জল বানভাসি হয়, আজকে প্রায় আড়াই দিন চলছে বৃষ্টি নেই, অথচ উদয়পুরে এখনো জলের তাণ্ডব চলছে। আমাদের গোমতী নদীতে সামান্য হয়তো বা 6 ইঞ্চি বা 10 ইঞ্চি জল হয়তো কমেছে, কিন্তু আমাদের ক্যানেল যে চৌমনি রয়েছে সেই ক্যানেল চৌমনি ক্যানেলের দুটো পাড় ভেঙে যাওয়ার কারণে ভীষণ একটা বিপর্যয় হয়েছে, যেখানে কোনো দিন উদয়পুরের মানুষ জল দেখেনি। বিশেষ করে আমাদের ডাকবাংলো রোড, আমাদের যে ব্রহ্মবাড়ি এবং আমাদের রাজস্বীতে কোনো দিন কেউ জল দেখেনি, আজকে রাজস্বীর গ্রাউন্ড ফ্লোরে জল চলে এসেছে। এটার একমাত্র কারণ আছে আমাদের গোমতী নদীর জল ওই ক্যানেল জমি দিয়ে যা যেত, ক্যানেল দিয়ে যা যেত, এগুলি ক্যানেল দিয়ে যেতে পারছে না, ক্যানেল শুকনো করে আছে, সব জলগুলো এদিকে ছুটেছে, যার কারণে বিপর্যয়। ক্যানেলটা ভেঙে গেছে, একটা ভেঙে গেছে। যা বলছিলাম যে বিপর্যয় হয়েছে আপনারা বরাবর তুলে ধরেছেন, আমরা খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। উদয়পুর যেভাবে বিধ্বস্ত হয়েছে বন্যার জলে, মানুষ আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের যে ইয়ে ছিল যে 4,500 ফ্যামিলি এবং 18,500 মানুষ আমাদের বিভিন্ন শিবিরে রয়েছে, টোটালি 22টা শিবির করা হয়েছে। আমি এখন যেখানে রয়েছি এটা একটা ইয়ুথ ক্লাব, তারও এই অঞ্চলের মানুষগুলো তারা নিজেদের কল্যাণে এই ইয়ুথ ক্লাবে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে তারা পরিষেবা দিচ্ছে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, এলাকার মানুষ যে জাগরুক, তারা মানুষের পাশে রয়েছে তার একটা। আচ্ছা, ক্যানেলটা ভেঙেছে, সেটা কি এটাকে রিপেয়ার করার বা কোনো কিছু? আমরা পরশু দিন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা করার চেষ্টা করেছি, এবং গতকাল তাকে জরুরি ভিত্তিতে এই ক্যানেলের যে জায়গাটা ভেঙেছে সেই জায়গাতে একটা ফ্যালাসিটিং দিয়ে জলটাকে রেগুলেট করার জন্য, থ্রু ক্যানেল এটাকে রেগুলেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজ চলছে, জানি না কখন শেষ হবে। এই যদি করা যায় তাহলে মনে হয় আমাদের উদয়পুরের যে টাউনের অন্তত আমাদের যে জায়গাটা এখন বানভাসির অবস্থা রয়েছে, ব্রহ্মবাড়ি, আমাদের ডাকবাংলো রোড এবং 22 নম্বর ওয়ার্ড, আমাদের 21 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি সেই বন্যার জল থেকে রক্ষা পাবে। এখানে মানুষ এখনো দুর্গত অবস্থা রয়েছে, প্রায় প্রায় 3,000-4,000 জল এখানে প্রত্যেকটা, মানে মূলত নদীর জলটা ঢুকে যাওয়ার কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। এখন নদীর জল পেছন থেকে উপর দিকে ঠেলা দিচ্ছে, কারণ ওই দিকে যাচ্ছে না, যার ফলে জলগুলি যেতে না পেরে এখন উপর দিকে ঠেলা দিয়েছে বা উঠে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে এই বন্যা আদরে শুনলেন উদয়পুরের পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারের বক্তব্য। যে বন্যা এবং যে জল, সেই জল স্বাভাবিকভাবে অন্যান্য কোনো বছর লক্ষ্য করা যায়নি, তবে এবারের এই জলে সকলেই সকলে পাশে দাঁড়াচ্ছেন। উদয়পুরের গোমতী জেলার উদয়পুরের যেখানে যে ছবি, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন মানুষ, ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে প্রত্যেকটা মানুষের সাহায্য সহযোগিতায়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।